আসসালামু আলাইকুম শাকিবুল জিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আজ আমি দেখাবো ইলাস্টর দিয়ে কীভাবে বৃত্ত দিয়েই কোনো লোহ তৈরি করবেন তো আজ আমি দেখাবো বৃত্ত দিয়ে কীভাবে কবে চপের জন্য লোহ তৈরি করবেন তারাকে বলে রাখি এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেলখান বাজিয়ে দেয় তাহলে ভিডিওটি আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যাবেন চলন শুরু করি প্রথমত ওপেন করে আমি একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করবো তো ডকুমেন্টে পিক্সেলে নিলে আমি পিকজেলে বারোশো আশি বাই এক হাজার নিয়ে কালার মোড সিএমআইকে দিয়ে আমরা ক্রিয়েট করবো কালার মোড সিএমআইকে কেন দেবো সেটা আমি এর আগে আলোচনা করেছি তো এখন দেখো বৃত্ত দিকে হবে লক্ষ ডিজাইন করবেন তো প্রথম একটা বৃত্ত নিই নিয়ে আমার একটা কাপের শেপ তৈরি করব তো এখানে আমি স্টক কালারটি নান করে দেব এবং ফিল কালারটি এখানে সাপোজ আমি আপাতত রেড কালারটি দিলাম তো রেড কালারটি দেওয়ার পরে আমি এটাকে আমি কাপের শেপ দেব। এখান থেকে আমি আলট্রা ক্লিক করে মাউস দিয়ে আলট্রা শেপ ক্লিক করে মাউস দিয়ে ডাক করে একটু উপরে তুলবো তারপরে এটাকে আমি একটা বোঝার ক্ষেত্রে আমি এটাকে আইডোপার তুল দিয়ে এখানে ক্লিক করে হোয়াইট কালারটি সিলেক্ট করে দিলাম তো দেওয়ার পরে বোঝার ক্ষেত্রে আমি এখান থেকে একটু কপের শেপটা তৈরি করব হ্যাঁ এইভাবে তো এটা আমি একটু নিচেই নিয়ে আসি তো এখান থেকে মোটামুটি হয়েছে তো এখান থেকে আমি একটা লাইন টুল নিয়ে জাস্ট এটাকে আমি মুখ এটাকে কেটে দেবো এটুকু টুকু আমার লাগবে না তো আমি এখান থেকে পুরোটুকু করে এই হোয়াইট হোয়াইটে এখানে কিন্তু আমাদের একটা বৃত্ত আছে তো আমরা এটা ড্রাক এটা হোয়াইট কালার দিচ্ছি যাতে বোঝা যায় আমাদের কাপের শেপটা ভালো মতো তো আমি জাস্ট সবগুলো মার্ক করে বুক টুলতে সিলেক্ট করে আমি জাস্ট এখান থেকে শেপ বিল্ডার শেপ বিল্ডার টুল নিয়ে আমি আলট্রা ক্লিক করে জাস্ট এখান থেকে ড্রাক করে দেবো আর উপরের এইটুকু ড্রাক করে কেটে দিলাম তো যেটুকু থাকলে এখানে আমাদের লাইন টুল আছে এটাকে আমি কেটে দেবো যাতে কোনো পরবর্তীতে ডিজাইনে কেটে কোনো সব অসুবিধা না হয় তো আপাতত আর কিছু নাই তো আমরা এখান থেকে একটু করে দিতে পারি না ঠিক ছিল আচ্ছা হোক তো এখান এখান থেকে আমরা একটি বৃত্ত নিতে পারি অথবা আমরা একটা কাজ করতে পারি যে এটাকে আমরা অন্য জায়গায় ইউজ করব তো এটাকে আমি এডিট থেকে কপি অথবা কন্ট্রোল সিধে কপি করে এখান থেকে পেস্ট টু ফন্ট দিতে পারি অথবা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারি তো পেস্ট করার উপরে কিন্তু আমার একটা কপি আছে আমি এটাকে ট্র্যাক করে ধরে শিপ চেপে সোজা করে ফেলি সেটাকে আমি ছোটো করে দেবো তবে কী হচ্ছে এটা ছোটো করে দিলে কী হচ্ছে দেখেন এটা বেশি চিকন হয়ে যাচ্ছে তো আমি এটা কি ডিলিট করে দিই ডিলিট করে দিয়ে আমরা এখান থেকে বৃত্ত নেবো নিয়ে এই সাইজে নেওয়ার পরে এটাকে আমরা ফিল কালারটা নান করে দিয়ে স্টক কালারটা আমরা একটু বাড়িয়ে দেব বাড়িয়ে দেওয়ার পরে এখান থেকে আমি এই পরিমাণ দিই স্টক কালারটা দেওয়ার পরে এটাকে আমি একটু ছোটো করি ছোটো করে দেখবো কীরকম হচ্ছে তো এটাকে আমি চিত্রিকণ করি তো স্টক কালার স্টক ব্যবহার করার সময় সবসময় এটাকে এক্সপ্যান্ড করে নিতে হয় তো আমি স্টকটাকে সিলেক্ট করে এডিট অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে ওকে দিয়ে দেব তাহলে দেখুন এটাকে এক্সপ্যান্ড হয়ে যাবে তো আমি এটাকে সিলেক্ট করব সিলেক্ট করে দুইটাকে সিলেক্ট করে শেপ ডিডাল টুডাম আলট্রা ক্লিক করে এটুকু কেটে দেব। তো এটুকু কেটা কাটা হয়ে গেছে তো এখন আমরা এখান থেকে কাপড় কালারকে শেপ দেবো তা আবার আমরা বৃত্ত নিতে পারি বৃত্ত নিয়ে জাস্ট এরকম একটা বৃত্ত নেবো তারপর এটাকে আমরা এখানে নিয়ে আসবো কাপের শেপের এখানে তো আমরা এখানে দিতে পারি এখান থেকে এইভাবে তো এটাকে আমরা ড্রাগ করে কাপের শেপ আকৃতি বানাতে হবে তো এই সেই তো এখানে আমরা মাঝে একটু কেটে আমরা স্টক কোয়ালিটির আমার শেপটা ক্রিয়েট করতে চাচ্ছি তো এখান থেকে এটাকে কপি দেবো কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিয়ে কন্ট্রোল ভি দিয়ে অথবা আমি এখান থেকে এডিট থেকে টু ফ্রন্ট দিতে পারি কন্ট্রোল এফ তো এটাকে আমরা সেপটা অল্টা ক্লিক করে একটু ছোটো করি এটাকে বোঝার ক্ষেত্রে আমি এটাকে আইড বটল দিয়ে এখান থেকে আমরা হোয়াইট কালারটা সিলেক্ট করে দিতে পারি তাহলে আমার কাপের শেপটা ভালো মতো বোঝা যাবে তো আমরা এখান থেকে আসতে একটু ড্রাক করে দেখা দিই একটু সুন্দর জন্য এখান থেকে একটু বড় করে দিতে পারি হালকা তো এটুকু শেষ এখানে কিন্তু আমার হোয়াইট একটা শেপ আছে বৃত্ত আছে তো আমি এখান থেকে এটাকে আমি আবার সিলেক্ট করে শেপ বিলটা দিয়ে আমাদের আলটা ক্লিক করে এটুকু কেটে দিতে পারি তো আমার মোটামুটি উপরের শেপটু বানানো কমপ্লিট তো আমরা এখানে আরেকটি নিয়ে দিতে পারি তো আমরা এখান থেকে দুইটা লাইন টুল নিতে পারি এখান থেকে শিফট ক্লিক করে দুইটা লাইন টুল নিতে পারি একটা প্রথমে একটা লাইন টুল নিয়ে আমি এটাকে আমরা এখান থেকে স্টক কালারটা একটু বাড়িয়ে দেবো এতটুকুই থাক দশ তো স্টক কালারটা বাড়িয়ে দিয়ে আমরা এটাকে একটু বড়ো করে দেবো সাইজ ঠিক আছে তো এখান থেকে আমরা আলট্রা ক্লিক করে আর একটি কপি নেব তারপর দুইটা সিলেক্ট করে এডিটটাকে আমরা এক্সপ্যান্ড করব তো এটার পরে আমরা এটাকে একটু ডিজাইন দেবো যাতে এখানে মনে হয় যে কাপের উপর থেকে একটু ধোয়া বের হচ্ছে তো আমরা ইফেক্ট থেকে ওটা সিটকে ইফেক্ট থেকে ডিস্ট্রড অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে এখান থেকে ট্যুরিস্ট অপশনটি সিলেক্ট করে দেবো তারপরে এটাকে আমি ডিফল্ট তিরিশ দিতে পারি তিরিশ দিয়ে জাস্ট ওকে দিয়ে দেবো তারপরে একটু সিলেক্ট করা হয়েছে তো আবার আমরা এডি এডিট অবজেক্ট থেকে এক্সপ্যান্ড এক্সপিরিয়েন্স করবো করার পরে এটাকে দেখুন হয়ে গেছে আমরা এটাকে আমরা আগের যেটুকু আছে আমরা এটুকু সিলেক্ট করব সিলেক্ট করে গ্রুপ করব তারপরে এই দুইটাকে এই যে দুইটা উপরে ধোয়া নিয়েছি সেফ এই দুইটাকে আমরা আবার কন্ট্রোল দিয়ে দিয়ে গ্রুপ করবো অথবা রাইট ক্লিক করে গ্রুপ করবো এই দুইটা সিলেক্ট করে আমরা এখান থেকে টু সিলেকশনে গিয়ে লাইন করে ফেলবো দেখুন এখানে লাইন করলে এদিকে সেফ আছে তো আমরা লাইন এখানে না করে আমরা মাঝামাঝিতে রাখবো মাঝে রেখে জাস্ট একটু কাট করতে পারি এবং এটা একটু উঠাই দিয়ে পরে হ্যাঁ তো আমার মোটামুটি আমার মনে হয় হয়েছে তো আমরা এখন একটা পাত্র রাখবো যে পাত্রে আমরা রাখতে পারি তো একটা পাত্র বানাই এখান থেকে আবার একটি শেপ নেব বৃত্ত দিয়ে তো শেপ নিয়ে এটাকে আমরা আবার এটাকে আগে পাত্র একটু মিশিয়ে করি তো এখান থেকে আবার আমি এটাকে কন্টো সিলে কপি এবং কোনো লাইট দিয়ে ফ্রন্টে কপি করবো তো এই মাঝের এই কালারটা আমরা আবার হোয়াইট দেবো বোঝার ক্ষেত্রে তো আমরা এখান থেকে পাত্রটা এই সাইজে বানাতে পারি হ্যাঁ মোটামুটি হয়েছে তো আমি এটাকে সিলেক্ট করে সে সরি শেপ বিল্ডার টুল দিয়ে আবার আলট্রা ক্লিক করে এটাকে কেটে দেবো তো কী হবে এখন এখান থেকে আমরা পাত্রটা এখানে রাখতে পারি পাত্রটা যদি আমাদের ওষার বেশি হয়ে যায় তো আমরা এখান থেকে আমরা একটু ফাট করে নিতে পারি তো মোটামুটি পাত্রটা হয়েছে তো এখন আমরা যাচ্ছি কালার দিতে তো এইটুকু আমি কালার দিতে পারি এখান থেকে আমি এই কালারটা দিতে পারি তো এখান থেকে আমরা এটার কালার একটা দিই পাত্রেরও একটা কালার দিছি তো এটার কালার এটা দিতে পারি আর এটার কালার আচ্ছা তো এখান থেকে এই যে কাজ কাপটা একটু যদি একটু ইয়ে লাগে তাহলে আমরা একটু আলট্রা ক্লিক করে এখান থেকে একটু ই করে দিতে পারবো সেট করে দিতে পারি তো এটা একটু নিচে দিই তো এখন মোটামুটি আমার শেপ কমপ্লিট তো আমি এখান থেকে এটা কন্ট্রোল দিয়ে গ্রুপ করে দেবো অথবা রাইট ক্লিক করে গ্রুপ করতে পারি তো এখান থেকে আমি একটা টেক্সট নিয়ে আমি জাস্ট একটু লিখবো এখানে লিখতে পারি সব অটোমেটিক আমি বড় হাতের পুরোটা দিতে পারি তো এখান থেকে আমরা টি তো এটা মনে হয় আমার মনে হয় এটা নেওয়া যায় নিয়ে এটাকে আমি রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করব করার পরে এটুকু আমার সিলেক্ট করে গ্রুপ করা আছে তো আমি এটাকেও আমি এখান থেকে একটা কালার দিতে পারি কালার এটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যালাইন করে দেবো অ্যালাইন করে দিলে আমার মোটামুটি আমার এখান থেকে সবগুলো সিলেক্ট করে গ্রুপ করে দেবো গ্রুপ করে দিলে এখান থেকে আমরা অ্যালাইন টু আর্টবোর্ড দিয়ে আমরা অ্যালাইন করে নেবো ওই বড়ো করতে পারি বড়ো করে আমরা এখান থেকে ফাইল থেকে সেভে গিয়ে আমরা এটাকে সেভ করে নেবো যে কপি লগো এটা সেভ এখান থেকে ওকে দিবি তো এটাকে আমরা জেপিজি সেভ সেভ করতে পারি এক্সপোর্ট এখান থেকে ফাইল থেকে এক্সপোর্টে গিয়ে এক্সপোর্টে আসে গিয়ে এখান থেকে আমি জে পিজি সিলেক্ট করে এখানে অবশ্যই ইউজ আর্টপোর্ট দিতে হবে নাহলে আর্টবোর্ডের বাইরে সব সেভ হয়ে যাবে তো এখান থেকে আমরা এক্সপোর্ট করবো এখান থেকে কালার মোডটা আমরা আর জিজি করবো যেহেতু এটা জেপিজি তো কোয়ালিটি একটু বাড়িয়ে ওকে দেব তো মোটামুটি আমাদের একটি সেভ হয়ে গেছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং পরবর্তী টি টুয়েলভ পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে